तफसीर महफिल CHP। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कवि मतिउर रहमान मल्लिक, 80 दशकের অন্যতম প্রধান কবি, ইসলামী সংস্কৃতির পুনর্জাগরণে যার অবদান অনস্বীকার্য। ইসলামের গবেষণা ও তার সহজ সরল উপস্থাপন কবির জীবনের অন্যতম প্রিয় একটি বিষয় ছিল। বিভিন্ন অনুষ্ঠানে তিনি এ নিয়ে কথা বলেছেন হৃদয় দিয়ে। এখন জান্নাত জাহান্নামের চিত্র এ বিষয়ে আলোচনা করছেন কবি মতিউর রহমান মল্লিক। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP। শুধু তফসির মাহফিল CHP চ্যানেলে কবি মতিউর রহমান মল্লিকের মূল্যবান আলোচনা এখন শুনতে পাবেন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত পরিচালক, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আখেরাতের চিন্তা করে তাদের চরিত্র হয় একরকম, যারা আখেরাতের চিন্তা করে না তাদের চরিত্র হয় একরকম, যারা বেহেশতে যাবার আকাঙ্ক্ষা করে, দোজখে যেতে চায় না তাদের চরিত্র হয় একরকম, আর যারা এগুলোর পরোয়া করে না তাদের চরিত্র হয় অন্যরকম। আমাদের অঞ্চলের ছোট্ট একটা গল্প দিয়েই শুরু করি। এই গল্প মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওস্তাদ মাওলানা আব্দুল কাদের সাহেব প্রায়ই করতেন। মাওলানা আব্দুল কাদের সাহেবের বাড়ির পাশে এক বুড়ো বাস করতেন, খুবই আল্লাহওয়ালা। তিনি একদিন বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পরে একটা ইলিশ মাছ কিনেছেন। তো বাজার থেকে তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, লোকেরা জিজ্ঞেস করছে ইলিশ মাছের দাম কত, ইলিশ মাছের দাম কত। সারা পথ ইলিশটা বেশ বড় ছিল, সারা পথ ইলিশ মাছের দাম কত, ইলিশ মাছের দাম কত, এই সব প্রশ্ন করছে লোকেরা। হাটবার তো লোকজন অনেক বেশি। এক পর্যায়ে বুড়ো লোকটি রাগ করে ইলিশ মাছটা ফেলে দিল। লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি ইলিশ মাছ ফেলে দিলেন কেন? খুবই আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুবই ক্ষুধাভীরু মানুষ ছিলেন। তিনি বললেন যে দেখো, এই বাজার থেকে ইলিশ মাছ কেনার পর সারা পথেই কেবল উত্তর দিয়েছি 5 টাকা লেগেছে, 5 টাকা লেগেছে, এই উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেছি। হঠাৎ আমার খেয়াল হলো আজকের আমলনামায় কেবল 5 টাকা আর 5 টাকাই লেখা হবে। এই 1.5 ঘন্টার পথ, এই 1.5 ঘন্টার পথেই কেবল 5 টাকা, 5 টাকা, বসিরুদ্দিন 5 টাকা, বসিরুদ্দিন 5 টাকা। আমলনামায় যদি খালি 5 টাকাই থাকে তার চেয়ে ইলিশ মাছ ফেলে দিয়াই ভালো। আখেরাতের ভয় এই বুড়োর মধ্যে কতটা ছিল যে তিনি ইলিশ মাছ ফেলে দিয়েছেন। তোমাদের মতো চালাকরা হয়তো জিজ্ঞেস করবে যে ইলিশ মাছটা ফেলে দেওয়ার কারণে কি অপচয় করা হলো না? আসলে নিয়াতের উপরেই মানুষের সব হয়। এই আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে একটু কঠিনই হবে, আলোচনাটাকে সহজ করার চেষ্টা করব। মানুষের আখেরাতের জীবন শুরু হয়ে যায় মৃত্যুর সাথে সাথে। মৃত্যুর পরেই তার জন্য নির্ধারিত হয় আনন্দ অথবা নিরানন্দ, শাস্তি অথবা পুরস্কার। হ্যাঁ, হাশরের পরেই চূড়ান্তভাবে এই ফয়সালা হয়, কিন্তু মৃত্যুর পরেই আসলে মানুষের দুঃখ কষ্ট অথবা আনন্দের দিন শুরু হয়ে যায়। মৃত্যুর ব্যাপারে রসুলের একটি চমৎকার বক্তব্য আছে,
রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে মানুষ, প্রতিটি মানুষ ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে। একজন হিন্দুও ভালো কাজ করে, একজন খ্রিস্টানও ভালো কাজ করে, একজন ইহুদিও ভালো কাজ করে, একজন ধার্মিক লোকও ভালো কাজ করে, একজন ধর্মহীন লোকও কিন্তু ভালো কাজ করে, ধর্মে বিশ্বাস করে না কিন্তু ভালো কাজ করে। নিশ্চয়ই তোমাদের প্রশ্ন আছে যে এই যে ভালো কাজ করে, এই লোকটি তো আল্লাহকে মানে না, রসুলকে মানে না, তাহলে এই ভালো কাজের বিনিময় কি সে পাবে না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হ্যাঁ, এই দুনিয়াতে যে মানুষটি ভালো কাজ করবে, সে আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, সে ভালো কাজের বিনিময় পাবে। কিভাবে পাবে? আল্লাহ রসুল বলেছেন যে এই পৃথিবীতে যে আল্লাহকে বিশ্বাস করেনি, রসুলকে বিশ্বাস করেনি, ভালো পথে চলেনি, ইসলামের পথে চলেনি, সেও ভালো কাজের বিনিময়ে পাবে, কিন্তু বিনিময়ে পাবে দুনিয়াতে। এই দুনিয়াতেই সমস্ত ভালো কাজের সে বিনিময় পেয়ে যাবে। রসুল বলছেন যে একটা লোক আল্লাহকে মানে না কিন্তু ভালো কাজের বিনিময় আল্লাহ তাকে দেন, এই পৃথিবীতেই দিয়ে দেন। কিভাবে দেন? এই অধার্মিক লোকটিকে আল্লাহ সম্পদশালী করেন, সম্মানী করেন, মর্যাদার অধিকারী করেন, বড় লোক বানান, তারপরে বিরাট বিরাট পদে তাকে সমাসীন করেন, বিভিন্ন দিক থেকে ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাকে দেন। তারপরে যখন দেখা গেল যে তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, কিন্তু পৃথিবীতে সে যে ভালো কাজগুলো করেছিল তখনও তার কিছু বিনিময় দিতে বাকি আছে, তখন আল্লাহ কি করেন, এই মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন, মৃত্যুর সময় তার কষ্ট কমিয়ে দেন। সেজন্য দেখবে যে অনেক ধর্মহীন মানুষ খুব সুন্দরভাবে মরে যাচ্ছে, তার মানে আল্লাহ তাকে তার দুনিয়ার সমস্ত ভালো কাজের শেষ পর্যন্ত যতটুকু বিনিময়ে পাওয়া ছিল তা মৃত্যুর সময় তাকে দিয়ে দিচ্ছেন। আর একজন ইমানদার মানুষ যাকে আল্লাহ বেহেশতে দিতে চান, যে মানুষটা আল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল, রসুলকে ভালোবেসেছিল, রসুলকে বিশ্বাস করেছিল, দিনের পথে চলেছিল, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল, দেখা গেল যে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত পাপের যে শাস্তি তা দুনিয়াতে দিয়ে দিচ্ছে। দুনিয়াতে সে আল্লাহর পথে চলেছে কিন্তু ভালো কাজ করতে গিয়ে গুনাহের কাজ করে ফেলেছে, আল্লাহ তাকে বেহেশতে নিতে চান ইমানের কারণে। সেজন্য আল্লাহ কি করেন, আল্লাহ দুনিয়াতে যে গুনাহের কাজ সে করেছে সেই গুনাহের জন্য আল্লাহ তাকে শাস্তি দিতে শুরু করেন। দেখা গেল সে একজন শিক্ষিত লোক কিন্তু তার শিক্ষা কোনো কাজে লাগছে না, ভালো চাকরি সে পাচ্ছে না, ভালো চাকরি পেলেও ভালোভাবে সে চাকরি সে করতে পারছে না, দেখা গেল ছেলে মেয়ে নিয়ে সে কষ্টে জীবনযাপন করছে। এইভাবে নানান ধরনের কষ্ট একজন মুমিন পেতে থাকে, তখন স্বাভাবিকভাবে আর একজন মুমিন, তুমিও হয়তো প্রশ্ন করো যে এই লোকটি তো অত্যন্ত ভালো লোক, ইমানদার লোক, কিন্তু পৃথিবীতে তার এত কষ্ট হচ্ছে কেন? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে দিতে চান, তার গুনাহ থেকে তাকে পরিত্রাণ দিতে চান এই পৃথিবীতে, সেই জন্যে কষ্টের পর কষ্ট তার হতে থাকে। দেখা গেল যে সে যে বিপুল পরিমাণের গুনাহের কাজ করেছিল পৃথিবীতে, সেই গুনাহের শাস্তি তাকে দেয়া শেষ হয়নি, এর মধ্যেই মৃত্যু এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করেন, মৃত্যুর যন্ত্রণা তার বাড়িয়ে দেন। এবং দেখা যায় যে একজন ইমানদার মানুষ মৃত্যুর অসম্ভব কষ্টে ভুগছে। আসলে এই যে ইমানদার মানুষটি মৃত্যুর যন্ত্রণায়
অসম্ভব কষ্ট ভোগ করলো, এর মধ্য দিয়ে আল্লাহ চাইলেন এই পৃথিবীতে তার কষ্ট হয়ে যাক, আর মৃত্যুর সাথে সাথেই তার জন্য অপার আনন্দ, তার জন্য সম্পূর্ণ সাফল্য অপেক্ষা করে। এই দুনিয়াতেই তার সমস্ত কষ্ট হয়ে যায় আর মৃত্যুর সাথে সাথেই তার আনন্দ শুরু হয়ে যায়। আর একজন বেঈমান লোক সেই পৃথিবীতে অসম্ভব আনন্দের মধ্যে বসবাস করে, মৃত্যুর সময়ও সে হালকা কষ্ট পায়, এইভাবেই তার ভালো কাজের বিনিময় পৃথিবীতেই সে পেয়ে যায়। রবীন্দ্রনাথের জীবনের দিকে তাকিয়ে আমার সেরকমই মনে হয়েছে। কয়েকদিন আগে আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম, ঘুরে ঘুরে দেখেছি কি আনন্দের মধ্যে তিনি ছিলেন। সারা জীবন গানের মধ্যে, নাটকের মধ্যে তিনি ছিলেন, সম্মানের মধ্যে তিনি ছিলেন, অর্থের মধ্যে তিনি ছিলেন। রবীন্দ্রনাথের সারা জীবন অত্যন্ত সমৃদ্ধির মধ্যে কেটেছে, আর নজরুলের সারা জীবন কষ্ট আর কষ্ট। মৃত্যুর আগে দীর্ঘকাল তিনি অসুস্থ থেকে গেলেন। এখান থেকে আমি আল্লাহ রসুলের ওই হাদিসটিকে সামনে রেখে বুঝেছি যে একজন ইমানদার সে হয়তো জীবনে ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে নিতে চান, সেই জন্যই তার অন্যায়ের সমস্ত শাস্তি পৃথিবীতে দেন। আর একজন মানুষ পৃথিবীতে আনন্দ করে কিন্তু ঈমান গ্রহণ করে না, আল্লাহ তাকে এই পৃথিবীতেই সব কিছু দিয়ে দিতে চান, সব বিনিময় তিনি দিয়ে দেন। তোমরা আখেরাতের আনন্দ চাও, আখেরাতের বিজয় চাও, আখেরাতের সাফল্য চাও, নাকি এই পৃথিবীর আনন্দ চাও, পৃথিবীর সাফল্য চাও, কি চাও? আমি ভূমিকায় দুটি হাদিস বলবো, তারপরে যতটুকু পারি জাহান্নামের চিত্র তুলে ধরব এবং জান্নাতের চিত্র তুলে ধরব। কিন্তু আমি ভূমিকায় দুটি হাদিস, এমন দুটি হাদিস পড়ব, বর্ণনা করব, যে দুটি হাদিস আজকের এই আলোচনার জন্য যথেষ্ট। ওই যে আছে না, টিভিতে খবর পড়ে, প্রথমে বিশেষ বিশেষ খবর পড়ে, তারপরে বিশদভাবে খবর পড়ে, বিস্তারিত খবর পড়ে, তাই না? তো আমি বিশেষ খবর পড়ে দিচ্ছি, কেমন? বিশেষ খবর একেবারে পড়ছি আমি। মৃত্যু সম্পর্কে এমন অসংখ্য হাদিস আছে যার প্রভাব সুদূরপ্রসারী। উদাহরণস্বরূপ এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিসের অবতারণা করছি। হাদিসটি হচ্ছে হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসার সাহাবির জানাজায় গেলাম। আমরা তার কবরস্থানে গমন করলাম। তাকে কবরে রাখার পূর্বে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমরা একটি স্থানে নীরবে বসে পড়লাম। তখন রসুলে পাক একখণ্ড কাঠ দিয়ে জমিন খোঁচাচ্ছিলেন, মাটি খোঁচাচ্ছিলেন। তারপর মাথা উঁচিয়ে তিনি বললেন, তোমরা কবরের আজাব থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানা চাও। এ কথাটি তিনি দুই কি তিনবার উচ্চারণ করলেন। তারপর বললেন, মুমিন ব্যক্তি যখন ইহলোক ত্যাগ করে এবং পরলোকে পাড়ি জমায়, অর্থাৎ মরে যায়, তখন তার নিকট সূর্যের মতো উজ্জ্বল সুশ্রী শুভ্র মুখমণ্ডল বিশিষ্ট একদল ফেরেশতার আগমন ঘটে। তাদের সাথে জান্নাতের কাফন থাকে এবং জান্নাতের সুগন্ধি থাকে। কি থাকে? জান্নাতের কাফন থাকে আর সুগন্ধি থাকে। তাদের সাথে জান্নাতের কাফন থাকে এবং জান্নাতের সুগন্ধি থাকে। তারা ওই ব্যক্তির নিকট অবস্থান কালেই মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম এসে পড়েন এবং তার মাথার কাছে বসেন। তারপর ওই ব্যক্তির রূহকে লক্ষ্য করে বলেন, হে পবিত্র রূহ,
তুমি আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমার দিকে বের হয়ে এসো। রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর কলসির মুখ দিয়ে পানি নির্গত হওয়ার ন্যায় রূহটি নির্বিঘ্নে বের হয়ে আসে। তারপর মৃত্যুর ফেরেশতা চোখের পলকেই রূহটিকে তার হাতে নিয়ে নেন। মৃত্যুর ফেরেশতা চোখের পলকেই রূহটিকে তার হাতে নিয়ে নেন এবং তাকে কাফনের ওই সুগন্ধির মধ্যে রাখেন। তখন তার দেহ থেকে পৃথিবীর সর্বোত্তম মিশকের সুগন্ধি বের হতে থাকে। রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর ফেরেশতারা সেই রূহটিকে নিয়ে ঊর্ধ্বলোকে গমন করেন, অর্থাৎ আকাশের দিকে যেতে থাকেন, আসমানের দিকে যেতে থাকেন। তার রূহটি সহ যখনই কোনো ফেরেশতা দলের কাছ দিয়ে যেতে থাকেন, তখনই তারা বলে ওঠেন, ওই পবিত্র রূহটি কার, কার রূহ নিয়ে যাচ্ছ? উত্তরে রূহ বহনকারী ফেরেশতারা বলেন, এটা হচ্ছে অমুকের পুত্র, অমুকের রূহ। মনে রাখতে হবে যে একজন ভালো মানুষের রূহ যখন ফেরেশতা নিয়ে যায়, তখন ফেরেশতা দলের কাছ থেকে যাওয়ার সময় পরিচয় জিজ্ঞেস করে। পরিচয় জিজ্ঞেস করলে ওই সূর্যের মতো উজ্জ্বল, শুভ্র, সুন্দর ফেরেশতারা বলে, ওই ভালো মানুষটির আব্বার নাম বলে এবং ওই ভালো মানুষটির সুন্দর নাম বলে। সে উত্তম নামটি বলে যে নামে তাকে দুনিয়াতে ডাকা হতো। এমনিভাবে তারা প্রথম আকাশ পার হয়ে যায়, তারপর তার জন্য দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়। প্রথম আসমানের দরজা খুলে গেল, দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল। এমনিভাবে তার রূহকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। তখন আল্লাহ তাআলা বলেন, কে বলেন? আমার এ বান্দার রূহকে ইল্লিনে তালিকাভুক্ত করে নাও। ইল্লিন কাকে বলে জেনে নাও। ইল্লিনে তাকে তালিকাভুক্ত করতে বলেন আল্লাহ নিজে। তারপর তাকে দুনিয়াতে তার দেহে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে দাও। মরার সাথে সাথেই রূহ চলে গেল আল্লাহর কাছে। তারপরে আল্লাহ বললেন, ইল্লিনের তালিকায় তার নাম লিখে নাও, আমার এই প্রিয় বান্দার। তারপর তাকে তার দেহের মধ্যে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ করা হয়। তারপর দুনিয়াতে তার দেহে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে দাও, আল্লাহ বলেন এটা। এরপর তার নিকট দুজন ফেরেশতার আগমন ঘটে। তারা তাকে তুলে বসায়, তারপর প্রশ্ন করে, তোমার রব কে? সেই ভালো মানুষটি উত্তর দেয়, আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। তারপরে জিজ্ঞেস করে, তোমাদের নিকট প্রেরিত ব্যক্তির নাম কি? তোমাদের কাছে যে রসুলকে পাঠানো হয়েছিল তার নাম কি? সে জবাব দেয়, তিনি আল্লাহর রসুল, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর প্রশ্ন করা হয়, তার সম্পর্কে তোমার অভিমত কি? রসুল সম্পর্কে জানতে হবে, খুব ভালো মতো জানতে হবে, তোমাদের পড়াশুনো করতে হবে। রসুল সম্পর্কে যদি না জানো তাহলে এই উত্তর সেদিন দিতে পারবে না। আমরা তো শুনে থাকি যে তোমার নাম কি, তোমার রব কি, কিন্তু এই প্রশ্নও সেদিন করা হবে, তোমার অভিমত কি রসুল সম্পর্কে? সেই ভালো মানুষ, ভালো মানুষটি উত্তর দেবে, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছি, আমি তার প্রতি ঈমান এনেছি, তাকে সত্য বলে স্বীকৃতি প্রদান করেছি। তুমি তো আমাকে প্রশ্ন করেছো, আমি তার সম্পর্কে জেনেছি কিতাব থেকে, কোরআন থেকে। কেন কোরআন পড়তে হবে? যে কোরআন পড়বে না সে সেদিন এই ধরনের জবাব দিতে পারবে না। সে কি জবাব দেবে? আমি কিতাব পড়েছি, আমি কোরআন পড়েছি, তার মানে কি? তুমি যদি রসুল সম্পর্কে আমাকে বিশদভাবে বলতে বলো তাহলে আমার কোরআন পড়া আছে, কোরআন আমার জানা আছে, আমি সেখান থেকে সঠিক উত্তর দিতে পারব, তাকে সত্য বলে স্বীকৃতি প্রদান করেছি। তারপর ঊর্ধ্ব আকাশ থেকে একজন আহ্বানকারীর কণ্ঠে আওয়াজ শোনা যাবে, আমার বান্দা সত্য কথা বলেছে। তখন আওয়াজ শোনা যাবে যে হ্যাঁ, ফেরেশতাদের কানের কাছে আওয়াজ এসে যাবে, আমার বান্দা তো সত্য কথাই বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও।
সে সবগুলো জবাব সুন্দরভাবে দিতে পেরেছে। তোমরা যারা তাকে প্রশ্ন করতে এসেছো, তোমরা এখন তার জন্য সুন্দর বিছানা করে দাও, তাকে কবরের সাথে জান্নাত অভিমুখী একটি দরজা উন্মুক্ত করে দাও এবং তার কবরের সাথে একটা জানালা বানিয়ে দাও, যে জানালা দিয়ে বেহেশত দেখা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুয়ার দিয়ে মৃত ব্যক্তির কবরে জান্নাতের সুবাতাস বইবে এবং আকর্ষণীয় সুগন্ধির প্রকাশ প্রবেশ ঘটবে। কিছুদিন আগে পত্রিকায় আমি পড়েছিলাম, বালাকোটের নাম তোমরা শুনেছ, পত্রিকায় ছবিও দিয়েছিল, 20 ফুট 30 ফুট খোঁড়া হয়েছিল বালাকোটের ময়দান, হঠাৎ একটি জীবন্ত লাশ পাওয়া গেল এবং সেই জীবন্ত লাশের মুখের কাছে দেখা গেল একটি ফলের মতো, আমি নিজে সে ছবি দেখেছি, সেই ফল থেকে টপ টপ করে পানি পড়ছে এবং বালাকোটে যারা শহীদ হয়েছিলেন সাংবাদিকরা বলেছেন যে সেই শহীদদেরই একজন একেবারে সম্পূর্ণভাবে জীবন্ত, একেবারে তার মুখে রস পড়ছে ফল থেকে, আমি নিজের চোখে দেখেছি ছবি। তার জন্য কবরটি এতদূর প্রসারিত করা হবে যতদূর চোখের দৃষ্টি পৌঁছায়, একজন ভালো মানুষের জন্য কবর হয়ে যাবে বিশাল, কত বিশাল, যতদূর একটি মানুষের চোখ যায় ওই তো দিগন্তে তোমার চোখের দৃষ্টি পৌঁছে যায়, আকাশের সীমানায় তোমার চোখের দৃষ্টি পৌঁছে যায়। একজন ভালো মানুষের কবর হয়ে যাবে গোটা পৃথিবীর মতো বড়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর কবরে অবস্থানরত মৃত ব্যক্তিটির কাছে অতি সুন্দর চেহারা এবং সুন্দর পোশাকধারী সুগন্ধিমণ্ডিত একজন লোক আসবে, সে তাকে উদ্দেশ্য করে বলবে, আপনাকে একটি খুশির বার্তা দিচ্ছি, সেটা হলো এই যে যেদিন সম্পর্কে আপনাকে দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল। তারপর সে বলবে, ওই ভালো মানুষটি জিজ্ঞেস করবে, আপনি কে? আপনার মুখমণ্ডলেই ফুটে উঠেছে যে আপনি সুসংবাদদাতা, আপনার মুখ দেখে আমি বুঝতে পারছি যে আপনি আমাকে কোনো ভালো খবর দেবেন। অতঃপর সেই পুণ্যময় লোকটি উত্তর দেবে, আমি আপনার কৃত নেক আমল, অর্থাৎ আপনি দুনিয়াতে যে ভালো কাজ করেছিলেন সেই সমস্ত ভালো কাজ একত্রিত হওয়ার পর আমি সুন্দর চেহারার এক যুবকে পরিণত হয়েছি, আমি আপনার ভালো কাজগুলোই। এটা শোনা মাত্র ওই লোকটি আনন্দের সাথে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, কেয়ামত সংগঠিত করো, এখনই কেয়ামত তুমি অনুষ্ঠিত করো, কেয়ামত সংগঠিত করো, আমি যাতে আমার স্বজন ও সম্পদের নিকট ফিরে যেতে পারি। তখন সেই কবরের লোকটি আল্লাহর কাছে চিৎকার করে বলবে, হে রব্বুল আলামিন, কেয়ামত দাও এখনই, তাড়াতাড়ি তুমি আমার বিচার ফয়সালা করে ফেলো, আমি আমার স্বজনদের কাছে যেতে চাই এবং আমার যে সম্পদ রেখে এসেছি সেই সম্পদের কাছে আমি ফিরে যেতে চাই। এ হলো বেহেশতে যে যাবে ভালো লোক হিসেবে যে কবরে যাবে তার কথা। অন্যদিকে যখন কোনো ক্ষুদাদ্রোহী কাফের ব্যক্তি পৃথিবী ত্যাগ করবে, পৃথিবী ত্যাগ করার সময় উপস্থিত হবে এবং আখেরাতের দিকে যাত্রা করার সময় হবে, তখন তার কাছে আসবে কদাকার কুৎসিত চেহারার কয়েকজন ফেরেশতা, বিকট বিশ্রী চেহারার কয়েকজন ফেরেশতা, তাদের সাথে থাকে কাঁটাযুক্ত পশমের তৈরি বস্ত্র, কাঁটায় ভরা কাপড় তাদের কাছে থাকবে, তারা তার সামনে অবস্থান করবে। তারপর মৃত্যুর ফেরেশতার আগমন ঘটবে এবং তার মাথার কাছে বসবে। তারপর সেই মৃত্যুর ফেরেশতা বলবে, হে খাবিস, হে পাপি রূহ, হে অপবিত্র রূহ, হে অপবিত্র জীবন, আল্লাহর অভিশাপ ও অসন্তোষের দিকে বের হয়ে এসো। তখন রূহটি তার দেহের মধ্যে ছুটাছুটি করা শুরু করবে, মৃত্যুর ফেরেশতা তাকে সুতা থেকে কাঁটাযুক্ত লোহাকে যেমনি বের করা হয়, তোমরা কাপড় যারা বুনতে দেখেছ তারা ভালো বুঝবে, মৃত্যুর ফেরেশতা তাকে
সুতা থেকে কাঁটাযুক্ত লোহাকে যেমন বের করা হয় তেমনি ভাবে বের করে নিয়ে আসবে তার রূহ, এবং দ্রুত হাতের মুঠের মধ্যে নিয়ে নেবে, সাথে সাথে তাকে ওই পশমের কাপড় জড়িয়ে দেবে, আর তা থেকে পৃথিবীর নিকৃষ্টতম দুর্গন্ধ বের হতে থাকবে। ফেরেশতাগণ দুর্ভাগ্যবান রূহটিকে ওই কাঁটাযুক্ত কাপড়ে জড়িয়ে ঊর্ধ্বলোকে যাত্রা করবে, আসমানের দিকে যাত্রা করবে। ফেরেশতারা তখনই সেই রূহটিকে নিয়ে কোনো ফেরেশতা দলের কাছ থেকে যখন যাবে তখনই তারা বলে উঠবে, এত বিশ্রী দুর্গন্ধযুক্ত এই রূহওয়ালা লোকটির পরিচয় কি? তখন ওই যে কুৎসিত চেহারার ফেরেশতারা যারা ওই রূহটিকে নিয়ে যাবে তারা বলবে, দুর্গন্ধযুক্ত এ খবিস হচ্ছে অমুকের ছেলে অমুক, অর্থাৎ পৃথিবীতে তাকে সবচেয়ে যে খারাপ নামে ডাকা হতো সেই নামেই তার পরিচয় দেয়া হবে, তারপর তাকে নিয়ে আসমানে গমন করব, এবং আসমানের প্রথম আসমানের দুয়ার খোলার আবেদন জানানো হবে। কিন্তু তার জন্য দরজা খোলা হবে না, মনে রেখো, পাপিষ্ট ব্যক্তির জন্যে আসমানের দরজা খোলা হবে না। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত আয়াতটি পাঠ করলেন, এই ঘটনাগুলো বলছিলেন রসুলে করিম। তখন রসুলে করিম একটি আয়াত পাঠ করলেন, তার অর্থ হলো তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। সূচের ছিদ্র পথ দিয়ে কি উট যেতে পারে? পারে। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করবেন, বলবেন, এই পাপিষ্ট বান্দার নাম সিজ্জিনের তালিকাভুক্ত করো, এবং সিজ্জিনে তাকে সর্বনিম্ন গভীর ভূমিতে স্থান দাও। তখন ওই ব্যক্তির রূহটি ভীষণভাবে ছটফট করতে থাকবে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নের আয়াতটি পাঠ করবেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ। অনুবাদ শুন, সময় নেই। এবং যে কেউ আল্লাহর শরীক করে সে যেন আকাশ থেকে পড়ল অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল। শিরক যে করবে সে যেন আকাশ থেকে পড়ে গেল এবং একটি হিংস্র পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। তারপর তার রূহটি পুনরায় তার দেহে ফেরত পাঠানো হয় এবং দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। তারপর তাকে প্রশ্ন করে, আসমানে সে যেতে পারল না, প্রথম আসমান থেকেই তার রূহকে ফিরিয়ে দেয়া হলো এবং তার রূহ চলে এলো কবরে। কবরে আসবার সাথে সাথে তাকে প্রশ্ন করা হলো, তোমার রব কি? তখন সে বলে, জবাব দেয়, হায় হায় আমি জানি না। তোমার দিন কি? হায় হায় আমি তো তা জানি না। তোমার নিকট যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল তার নাম কি? আমি কিছুই জানি না। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, এই লোকটি মিথ্যাবাদী, তাকে জাহান্নামের অগ্নিবহ বিছানা দিয়ে দেয়া হোক, তার বিছানা জাহান্নামের আগুনের বিছানা দিয়ে দাও, তার জন্য জাহান্নাম অভিমুখে একটি দুয়ার খুলে দাও, সেই দরজা দিয়ে তার জন্যে জাহান্নাম থেকে জ্বলন্ত আগুনের প্রচণ্ড তাপ আসুক এবং দুর্গন্ধময় বায়ু প্রবেশ করুক, তার জন্যে তার কবরটি এমনভাবে ছোট করে দেয়া হবে যাতে তার এক পাশের হাড় আর এক পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। তারপর তার নিকট খারাপ কাপড় পরিহিত অতি দুর্গন্ধময় কুশ্রী ও কদাকার চেহারার এক ব্যক্তি আসবে, অতঃপর সে বলবে, আমি তোমাকে একটি দুঃসংবাদ জানাবার জন্য এসেছি। এই সেই প্রতিশ্রুতির দিন যার সম্পর্কে দুনিয়ায় তোমাকে বলা হয়েছিল, দুনিয়ায় তোমাকে বলা হয়েছিল কবরে যেতে হবে, আখেরাতের জীবনে প্রবেশ করতে হবে, কোরআনে বলা হয়েছিল, রসুল বলেছিলেন, আজকের সেই প্রতিশ্রুতি দিন। তখন মৃত ব্যক্তি প্রশ্ন করবে, আপনি কে? আপনার চোখ মুখ দেখেই মনে হচ্ছে যে আপনি আমার জন্য কোনো দুঃসংবাদ নিয়ে এসেছেন। উত্তরে সেই কুৎসিত লোকটি বলবে, আমি হচ্ছি তোমার সেই সমস্ত অপকর্মের ফসল যা তুমি দুনিয়াতে করেছিলে, সমস্ত অন্যায় সমস্ত পাপ আমি এখন একটি কদাকার
যুবক হিসেবে তোমার সামনে এসে দাঁড়িয়েছি, এই ভয়। বেহেশতে গেলে আর থাকবে না, ঠিক আছে? বেহেশতে গেলে আর থাকবে না। 9 নম্বর আংটিতে লেখা থাকবে, তোমরা আল্লাহর বন্ধু, নবী, সত্যবাদী, ভালো লোক, শহীদদের সঙ্গে বসবাস করো আজকে থেকে। কাদের সঙ্গী? কারা সঙ্গী হবে? সঙ্গী হবে আল্লাহর যারা বন্ধু তারা। নবীরা সঙ্গী হবে, সত্যবাদী লোকেরা সঙ্গী হবে, সর্বোত্তম লোকেরা সঙ্গী হবে, সঙ্গী হবে শহীদরা। বেহেশতে তোমাদের সঙ্গী এই সব লোকেরা হবে। এবং একটি আংটিতে, 9 নম্বর আংটিতে এটা লেখা থাকবে, 10 নম্বর আংটিতে লেখা থাকবে, তোমরা প্রতিবেশী হিসেবে তাকেই পেয়েছ যিনি হচ্ছেন সব কিছুর মালিক, আরশের মালিক। তার মানে তুমি এমন বেহেশতে এসে পৌঁছেছ যে বেহেশতের পাশেই রয়েছেন তোমার খোদা, তোমার প্রতিবেশী। এই দুনিয়াতে আমরা আমাদের চমৎকার প্রতিবেশী পাই না, এর জন্য আমাদের আফসুস আছে। হিংস্র প্রতিবেশীতে ভরপুর চতুর্দিকে, প্রতিদিন আমাদের সামনেই নিহত হচ্ছে মানুষ। আমরা আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে, আমাদের দেশে শান্তিতে বসবাস করতে পারছি না। আমরা আমাদের সবচেয়ে সুন্দর প্রতিবেশী পাচ্ছি না। আর বেহেশতে যাওয়ার পর তোমাকে বেহেশতে প্রবেশের আগেই একটি আংটিতে লিখে দেওয়া হলো, তোমার প্রতিবেশী হচ্ছেন আরশের মালিক, তোমার প্রতিবেশী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে তোমার জন্যে বেহেশতে যাবার জন্যে 10টি আংশি দিয়ে দেওয়া হলো, যাতে এইসব নাম। 10 নম্বর আংটিতে লেখা থাকবে তোমার প্রতিবেশীর কথা। এরপরে যারা দোজকে যাবে, দোজকে যাবার সময়ও 10টি আংশি দিয়ে দেওয়া হবে, সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্যে, তিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করিয়াছেন। এইভাবে আল্লাহর সমস্ত প্রশংসা করবে 10টি আংটি। 10টি আংটি বেহেশতের আংটি দেওয়ার পরে ইমানদারেরা, এরপরে যারা দোজকে যাবে তাদের প্রথম আংটিতে লেখা থাকবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো, সেখান থেকে কখনো তোমাদের বের করা হবে না, তোমাদের মৃত্যুও হবে না, তোমরা বেঁচেও থাকবে। তার মানে দোজকে একবার তুমি বাঁচবে এবং শাস্তি ভোগ করতে করতে মৃত্যুর কাছাকাছি চলে যাবে, আবার তুমি বেঁচে যাবে, আবার তোমার শাস্তি শুরু হয়ে যাবে। দ্বিতীয় আংটিতে লেখা থাকবে, তোমাকে আজাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, সেখানে আর কোনো দিন কোনো রকমের আরাম পাবে না। তৃতীয় আংটিতে লেখা থাকবে, আমার রহমত থেকে চিরকালের জন্য নিরাশ হয়ে যাও, কোনো দিন আর তুমি আমার রহমত পাবে না। চতুর্থ আংটিতে লেখা থাকবে, তোমরা এখন থেকে সব সময়ের জন্য জ্বালা যন্ত্রণা, দুঃখ, যাতনা, দুশ্চিন্তার মধ্যে বসবাস করো। পঞ্চম আংটিতে লেখা থাকবে, তোমাদের পোশাক আজকে থেকে আগুনের হল, তোমাদের পোশাক আজকে থেকে আগুনের হয়ে গেল, তোমাদের খাদ্য হয়ে গেল কাঁটাযুক্ত জাক্কুম, তোমাদের পানি হয়ে গেল গরম পানি, এবং তোমাদের বিছানা এবং চাদর হয়ে গেল আগুনে। আজকে থেকে তোমাদের বিছানা আর আরামের বিছানা থাকলো না, তোমাদের চাদর হয়ে গেল আগুনের বিছানা, হয়ে গেল আগুনে। ষষ্ঠ আংটিতে লেখা থাকবে, তোমরা পৃথিবীতে যে অন্যায়গুলো করেছিলে সেই অন্যায়গুলোর কারণে এই শাস্তি। অষ্টম আংটিতে লেখা থাকবে, তোমরা পৃথিবীতে বড় বড় গুনাহের কাজ করেছিলে, কিন্তু এই বড় বড় গুনাহের কাজ করার সময় একবারও তোমরা আল্লাহকে ভয় করনি, ভীত সন্ত্রস্ত হওনি। সুতরাং আজকে তোমরা যে পৃথিবীতে তওবা করনি, সেই তওবা না করার কারণে আজকে তোমাদের জন্য হয়েছে লজ্জা, এবং আজকে থেকে অনবরত তোমাদের উপরে আমার লানাত, আমার গজব বর্ষিত হতে থাকবে। 9 নম্বর আংটিতে লেখা থাকবে, তোমাদের প্রতিবেশী আজকে থেকে শয়তান, তোমরা আগুনের মধ্যে জ্বলতে থাকো, আর তোমাদেরকে বিভ্রান্ত করেছিল যে শয়তান, সেই শয়তান আজও তোমাদের প্রতিবেশী হয়ে থাকলো, তোমাদের প্রতিবেশী এখন থেকে শয়তান। আর 10 নম্বর আংটিতে লেখা থাকবে, 10 নম্বর আংটিতে লেখা থাকবে,
তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করেছো, আখেরাতকে বাদ দিয়ে দুনিয়াকে গ্রহণ করেছো, সেই জন্যেই এই সব শাস্তি তোমাদের জন্য বরাদ্দ হয়ে গেল। বেহেশতের একটি চিত্রকল্প, বেহেশতের একটি বর্ণনা, সেই সঙ্গে দোজখের কিছু বর্ণনা একেবারেই সরাসরি হাদিস থেকে এসেছে। শুধু একটি কথা তোমাদেরকে বলতে চাই, সে কথাটি হচ্ছে যে ছোটবেলা থেকেই জাহান্নামে যাওয়াকে অপছন্দ করে এবং বেহেশতে যাওয়াকে পছন্দ করে, সে তার জীবনকে পরিবর্তিত করে ফেলে। সে এমন কোনো কাজ করে না যে কাজের মধ্য দিয়ে অন্যায় হয়, সে এমন কোনো কাজ করে না যে কাজের মধ্য দিয়ে পাপ হয়। সে সব সময়ের জন্য চেষ্টা করে ভালো কাজ করার জন্যে, ভালো চিন্তার জন্যে, ভালো জায়গায় বেড়ানোর জন্যে, ভালো বই পড়ার জন্যে, ভালো জ্ঞান অর্জনের জন্যে। কখনো এমন জায়গায় সে যায় না যেখানে গেলে পাপের সাথে জড়িয়ে যেতে হয়, কারণ যখনই সে কোনো খারাপ কাজ করতে শুরু করে দেয় তখন তার সামনে জাহান্নামের চিত্র ফুটে ওঠে, মৃত্যুর সময়ের চিত্র ফুটে ওঠে। জাহান্নামের শাস্তির কথাও বিশদভাবে বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিস, বিশদভাবে, এবং জান্নাতের বর্ণনাও বিশদভাবে দেয়া হয়েছে। একজন গবেষক বলেছেন যে জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে আলোচনা করতে গিয়ে, আখেরাতের আলোচনা করতে গিয়ে এত বিপুল আলোচনা করা হয়েছে যে আলোচনাগুলোকে এক জায়গায় করলে, কোরআনের আলোচনাগুলোকে এক জায়গায় করলে তিন পাড়ার মতো হয়, তিন পাড়ার মতো, এক পাড়া নয়, দুই পাড়া নয়, তিন পাড়া কোরআন শরীফের মতো তিনটি পাড়া হয়ে যায়। আখেরাতের এত বর্ণনা কোরআনের মধ্যে দেয়া হয়েছে, এই বর্ণনা এই জন্যই দেয়া হয়েছে যেন কোরআন পড়তে গেলে বারবার আখেরাতের চিত্র সামনে আসে এবং মানুষ যেন নিজেকে সংশোধন করে। জান্নাতে প্রবেশ করার পর যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে গান শোনানোর জন্য অত্যন্ত চমৎকার চেহারার মেয়েরা আসবে, জান্নাতের মেয়েরা আসবে, এবং এমন সুন্দর গান শোনানো হবে যা কোনোদিন কেউ শোনেনি এবং যার চেয়ে সুন্দর গান আর হয় না। আমি আমার বিষয়ের কথাটা দিয়েই জান্নাতের চিত্র তুলে ধরলাম এই জন্যে যে আমি তো গান খুব পছন্দ করি, এই বর্ণনার মধ্য দিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমিও যদি সুন্দর সুন্দর গান গাও এবং খারাপ গান না শোনো তাহলে একদিন এত সুন্দর গান তোমাকে শোনানো হবে যে সুন্দর গানের কোনো তুলনা হয়। এসো আমরা এই বয়স থেকেই জাহান্নামকে চিনতে শিখি এবং জান্নাতকে চিনতে শিখি। জান্নাতকে যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের মধ্যে আবেগ কাজ করবে, আর জাহান্নামকে যদি চিনতে পারি তাহলে আমাদের মধ্যে ভয় কাজ করবে এবং আমরা একটি সুন্দর জীবনের অধিকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতের কঠিন আজাব থেকে মুক্ত করুন, আমাদের জীবন সুন্দর জীবন যেন হয়, আমাদের জীবন চমৎকার জীবন যেন হয়, সেই ব্যাপারে আজকে থেকেই যেন আমরা প্রচেষ্টা, সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যেতে পারি, তার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এই দোয়া করেই এখনকার মতো আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।